কেমন লাগছে এখন? অসম্ভব, আসলে আমি বুঝাতে পারতেছি না। আমার রুম পুরো কভার করো রে ভাই, আমি সকালে সকালে রে দেখি প্রতি সকালে। বাবার অটোগ্রাফের জন্য আকাশ লাগটা কই? রংপুরের টিম বাসের সামনে এইভাবে অটোগ্রাফের জন্য কান্না করছেন বাবর আজমের এক বাংলাদেশি ভক্ত। আজে পাক ব্যাটার খেলে ফেলেছেন এবারের বিপিএল এর শেষ ম্যাচটা, তাই তো পরবর্তীতে আর চাইলেও বাবরের অটোগ্রাফটা আর পাওয়া হবে না তার, তাই তো তিনি কান্না শুরু করেছেন। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের পতাকায় সেই ভক্তের মিলেছে বাবর আজমের অটোগ্রাফ। এবার যেন কান্নার মাত্রাটা একটু বেড়েই গেল, তবে সেটা প্রাপ্তির, বিজয়ের কিংবা হাসির। যাবার আগে ডেইলি ক্রিকেটকে শেয়ার করে গেছেন তার ফিলিংস। দেখছেন আপনি কান্না করছিলেন, আসলে বাবুরের অটোগ্রাফটা পাইছেন, ফিলিংসটা কেমন একটু যদি বলতে? আসলে ইজ মাই ড্রিম টোটালি। 2015 সালের ডেবিউ থেকে আমি ওর ফ্যান, মানে জাস্ট বলার মতো না ভাই। হয়তোবা কেমন লাগছে এখন? অসম্ভব, আসলে আমি বুঝাতে পারতেছি না। আমার রুম পুরো কভার করো রে ভাই, আমি সকালে সকালে রে দেখি প্রতি সকালে। পড়াশোনার সুবাদে বাংলাদেশে অনেক কাশ্মীরি রয়েছে, ওরাও এসেছে বিপিএল দেখতে শুধুমাত্র বাবর আজমের জন্যই। প্রিয় ক্রিকেটারের অটোগ্রাফ পেয়ে ওদের কি উদযাপন, ওরাও জানিয়ে গেছেন এই অটোগ্রাফটা ওদের কাছে ঠিক কতটা স্পেশাল। ফিলিংস কেসা হে? আলহামদুলিল্লাহ বড়িয়া বড়িয়া একদম বড়িয়া। এই জায়গাতে আটকে না 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 রেজাল্ট ইউম চুকলা নাইস ফিলিংস। বাবর ইজ ড্রাগ ফর আস, বাবর ইজ সো স্পেশাল ফর আস। ভাই ভাই 7 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে টেবিল টপার রংপুর রাইডার্স। দলকে শীর্ষে তুলতে ব্যাটহাতে সবচেয়ে অবদান যে বাবরই রেখেছেন তা বলার অপেক্ষা রাখে না। 6 ম্যাচে 50 গড়ে 251 রান করে এখনও পর্যন্ত বিপিএল এর সর্বোচ্চ রানের মালিক বাবর আজম। সেই বাবরের মঙ্গলবার শেষ হয়ে গেল এবারের বিপিএল যাত্রা, তাই তো বিদায়ের আগে টিম বাসের সামনে বাবরকে দেখতে একটা চটলা বেঁধে গেল। ভাই ভাই আমান ভাই আমান ভাই আমান ভাই আমান ভাই, কেউ ছবি তুলবেন, কেউ বা অটোগ্রাফ নেবেন প্রিয় এই ক্রিকেটারের। যাবার পথে কয়েকজনের আবদারও পূরণ করলেন, টিম বাসে উঠেও কয়েকজনকে দিলেন অটোগ্রাফ। সেই অটোগ্রাফ পেয়ে ভক্তদেরকে মাতামাতি, উচ্ছ্বাস। নামটা বাবর আজম বলেই হয়তো এত এত আয়োজন। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।